Hi friends, welcome back to the channel. তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এখন কিচেন থেকে ব্লগটা শুরু করছি। আমি এখন রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। এখন প্রায় বাজে সকাল 10:30-11:00। তো রান্না করছি লাঞ্চের জন্য। তো রান্না করব হচ্ছে রুই মাছ, আর তার সঙ্গে আছে হচ্ছে তেলের মাছের তেল পুটকার বড়া করব। তো সেই জন্য লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে ওটাকে মেখে নিচ্ছি, তারপর বড়া বানিয়ে নেব। তার আগে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমার মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছের গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। গ্রেভিটা তৈরি করে মাছটাছ দিয়ে দেব। দিয়ে দিলেই বাস রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর চানটান করে নেব। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবারে বসে আছি। স্নান কমপ্লিট, পুজো টুজো এভরিথিং সব কমপ্লিট। এবারে একটু বসেছি, তারপর লাঞ্চ করব। লাঞ্চে আজকে করলাম হচ্ছে মাছ, ডাল রয়েছে, আর একটু কালকে লাভের তরকারিও রয়েছে। তো আর ঠাকুর যেদিন আসবে, মানে প্রতিমা যেদিন আসবে, সেই দিনও তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। কেন কি আমাদের আজকে হচ্ছে তৃতীয়া, চতুর্থী পঞ্চমীর দিনকেই খুব সম্ভবত ঠাকুর চলে আসবে। তো খুব মজা হবে। পঞ্চমী আর ষষ্ঠীটা আমি এখানেই থাকবো। তো মজা রোজা করে সপ্তমীর দিনকে আমরা চলে যাবো বেড়াতে। হাই গাইস, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। আজকে হচ্ছে থার্সডে। তো সকাল থেকে টুকটাক কাজ বাজ ছিল, সেগুলো সারলাম। আজকে থার্সডে, তাই লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো করেছি। তো এখন রান্না করছি, তাই জন্য ভাবলাম ব্লগটা আগেই শুরু করা যাক। কাল রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আজকে কন্টিনিউ করবো। ওটা কেটে রেখে দিলাম কালকের জন্য। কালকে এটা ঘন্ট বানিয়ে নিতে, চিংড়ি মাছ থাকলে খুব ভালো হতো। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট অনেকদিন খাইনি। তৈরি করব হচ্ছে ঘি, কিছুটা মাথা তুলে রেখেছিলাম। তো এবারে তো ফ্রিজ বন্ধ করে দেব, তাই জন্য ভাবলাম ঘিটা। তো এই দেখো, ঘিটাকে ফেটিয়ে, মানে মাথাটাকে ফেটিয়ে বসিয়ে দিয়েছি। ঘিটা এবার হতে থাকবে এটা আস্তে করে। আর এবারে আমি লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে ডাল, বেগুন ভাজা একটা। তো দেখো, পুজো, দুর্গাপুজোর জন্য একদম আমাদের সোসাইটি ডেকটাপ হয়ে উঠেছে লাইট টাইট লেগে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো একটু প্যান্ডেলে আসলাম। তো দেখো, প্যান্ডেলে সবাই সবার মতন কাজ বাজ করছে, কেউ গল্প করছে, কেউ আড্ডা মারছে, আর এখানে পেন্টিং হচ্ছে। বার্জারের তরফ থেকে একটা কিছু কম্পিটিশন হবে, তার জন্য এখানে পেন্টিং চলছে। খুব সুন্দর করেছে পেন্টিংসটা। তো আজকে হচ্ছে নেক্সট ডে, শুভ পঞ্চমী। আর সকাল সকাল আমাদের ঢাকিরাও চলে এসেছে। দেখো, ঢাকের আওয়াজে আজকে সকালটা শুরু হলো, খুবই সুন্দর লাগছে।
শুভ পঞ্চমী সব্বাইকে, তো আমি রেডি হয়ে গেছি একদম। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, তো সে শাড়িটা পরেছি, শাড়িটা ভীষণই পছন্দের আমার। চলো এবারে মণ্ডপে যাই। তো মণ্ডপে চলেও এসেছি আর এখানে এখন ওপেনিং হবে আমাদের পুজোর, তো চলো তোমাদের সাথেও কিছুটা শেয়ার করছি। চলো পঞ্চমী নাইট পান্ডাল হপিংয়ে বেরিয়ে পড়েছি, কি আমাদের কাছাকাছি ঠাকুরগুলো আর কি কয়েকটা দেখে নেব। তো এসে পড়েছি প্রথম ঠাকুর দেখতে, এবছরের প্রথম পান্ডাল হপিং, তো চলো দেখতে থাকো। আজ হচ্ছে ষষ্ঠীর রাত আর প্রচণ্ড তুফান এসেছে আজকে, ঝড় তুফানে একদম একাকার অবস্থা। তো চলো এইবারে পুজোর ব্লগ এতটাই, কারণ আগামীকাল আমরা বেরিয়ে পড়বো ঘোরার জন্যে, আমরা ট্যুরে বেরোচ্ছি। তো চলো আর পুজোর সেরকম কিছুই দেখাতে পারবো না, এবারে নতুন নতুন কিছু জায়গা দেখাবো তোমাদের সঙ্গে, তোমাদেরকে। তো চলো আজকের জন্য বাই বাই।